আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি শুরু হয়েছে। পরিবার ও চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে এই প্রস্তুতি নিচ্ছেন। গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনেই পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল আছে, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা করছি। বিএনপির দায়িত্বশীলরা উল্লেখ করেন, বিমানে সফর করার ক্ষেত্রে খালেদা জিয়ার কোনো শারীরিক সমস্যা হয় কিনা সেটিকে প্রধান বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি চালাচ্ছেন চিকিৎসকরা। দলের নেতারা বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিয়ে তৎপরতা চালাচ্ছেন। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্স বা উন্নত বিমানে চিকিৎসা সরঞ্জাম সম্বলিত কেবিনে খালেদা জিয়ার ভ্রমণের বিষয়টি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট সংক্রান্ত তৎপরতা শেষ হয়ে এলেই ভ্রমণের প্রস্তুতি নেবেন খালেদা জিয়া। 13 অক্টোবর রাত 7:45 দিকে চেয়ারপারসনের কার্যালয়ের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, চিকিৎসকদের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান ঢাকার বাসায় আছেন। তিনি গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছেন। সর্বশেষ গত 7 জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর 21 আগস্ট সন্ধ্যায় নিজের বাসভবনে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। এর আগে 156 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত 11 জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। 2018 সালে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়ার শারীরিক জটিলতা দেখা দেয়। পরে বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। 78 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ইতিমধ্যে তিনি কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পরিবার থেকে সরকারের কাছে কয়েক দফা আবেদন করা হলেও কোনো অনুমতি মেলেনি। এমন পরিস্থিতিতে 2023 সালের 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করানো হয়।